What's up guys, it's Mr. Triple and welcome to my channel guys. আমাদের গেমে নাকি নতুন কিছু ফিচার এসেছে যেইখানে কোন ভুয়া পয়েন্টের মাধ্যমে নাকি নতুন কিছু স্পেশাল ইভেন্ট আনলক করা হইতেছে আর এই সব কিছু হইতেছে র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে যেইটা টেস্ট করার জন্য আমরা একটা র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করি আর বাইরে ভাই এত স্পেশাল লেভেলে কয়েকটা ইভেন্ট এসেছে না ভাই যেগুলোর মধ্যে থাকা ভাই আমরা ফ্রি তে সবথেকে বেস্ট লেভেলে গানগুলো পাইতেছিলাম আর সবথেকে মেইন যে জিনিসটা সেইটা হইতেছে র‍্যাঙ্কে আমরা এই প্রথমবারের মতো গ্লাইডার উঠতে পারতেছিলাম তো আমার একটা জেট বিমানের মাধ্যমে তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে হাজার হাজার এনিমির সাথে আমরা নেমে যাচ্ছি ক্লক টাওয়ারে এন্ড ইয়ো এখানে আপাতত এটা নিতে পারতেছি না এইটা দেখে মেইনলি নেমেছিলাম এই জায়গাতে যে এটা কি আসলে কিন্তু একটা এনিমি আমার উপর সেই লেভেলে খেপে গেছে রে চান্দু এইভাবে করে কেন মাইট দিচ্ছ ওকে কোনো সমস্যা নাই চান্দু এখান থেকে হালকা একটু মাইট তো আমিও দিতে পারবো চলো গাইজ এই চান্দু জাম্প করার চিন্তায় রয়েছে আর আমাদের কাছে একটা ফ্রিজ গ্রেনেড রয়েছে এটা দিয়ে আপাতত এখানে নাই তো দৌড়ো ভাই এই বক্সটা কি রে আমি আপাতত গেমে না ঢুকলাম কারণ গেমের ভিতর দেখাইতেছিল স্পেশাল এখানে দেখাইতেছে কি পয়েন্ট কালেক্ট করা লাগবে আমাদের আর এইটা আনলক করার জন্য 2000 এর মতো পয়েন্ট দরকার ছিল তাই না অলরেডি আমি কিল করতেছি আর আমার পয়েন্ট মনে হয় বাড়তেছে 600 মতো পয়েন্ট হয়েছে তো তেমন একটা টাইম লাগবে না আমাদের বেশি পয়েন্ট হইতে চান্দু সারপ্রাইজ হ্যালো ভাই পলাশমি ও লাল্লা MP40 আছে ভাই হাতে এই চান্দু তো এদিক দিয়ে মাইরা দিতে পারবো রে বেচারা ভাবছিল আসতে পারবো না পুরো লাভ দিয়েছে বলেছি দাঁড়া 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 এখান থেকে তাড়াতাড়ি করে লুটগুলো নিয়ে নিই আর আমাদের পয়েন্ট কত হইলো এগুলো একটু খেয়াল রাখা লাগবে 1400 মতো পয়েন্ট হইছে আচ্ছা দাঁড়া আরেকটা আছে উপরে চান্দু ও ভাই সেকেন্ডের মতো বেড়ে দিয়েছে লেটস গো এন্ড ইয়ো ভাই গাইজ মোটামুটি ভালো লেভেলে পয়েন্ট কিন্তু আমাদের হয়েছে মেইন যে জিনিসটা এটা হচ্ছে আমাদের কিলের মাধ্যমে আমরা পয়েন্ট বাড়াইতেছি আর পয়েন্ট বাড়ানোর মাধ্যমে এই নতুন যে ফিচারগুলো এসেছে অথবা ইভেন্টগুলো এসেছে আমাদের র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে এগুলো আমরা ট্রাই করব এখন আসল কথা হচ্ছে এই জিনিসগুলো কি হে আমি জানি না ভাই ট্রাই করার জন্য আসলাম মাত্র দেখি এখানে বড় সড় একটা বক্সের মতো দেখাইতেছে এখানে দেখো গাইজ 1990 অবে ইয়ার এটা নিতে 2000 লাগতো 1990 রয়েছে আমার কাছে পয়েন্ট মাত্র 10 পয়েন্ট ভাই এই 10 পয়েন্টের জন্য কি আবার খুঁজে খুঁজে আরেকটা এনিমিকে আমার মারা লাগবে এই কোনো কথা অন্য কোনো মাধ্যমে কি পয়েন্ট বাড়ানো যায় না না আচ্ছা চারটা কিলো আমাদের 1990 পয়েন্ট কোন হিসেবে হইলে হেও মাথায় ঢুকতেছে না যে গাইস চলো কোনো সমস্যা নেই একটা এনিমিকে আমরা মেরি মারি তারপরে যে আমাদের এ না 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 দাঁড়াও ভাই 2430 পয়েন্ট হয়ে গেছে এটা কিভাবে বাড়লো একা একা বাড়ে নাকি না এখানে তো ক্লিক করেও কিছু পাইতেছি না আমি আচ্ছা গাইস বুঝতেছি না আমি গাইস তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো যে এই পয়েন্টগুলো ভুয়া পয়েন্টগুলো মেইনলি কিভাবে বাড়ে ওরে ভাই এই দেখো এটা আনলক হয়ে গেছে ভাই আমার মাথার উপর ক্রাউন দেখছো কিরে ও এটা একটা শপ ফ্রি 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 ভাই এডব্লিউএম ওয়াই প্রত্যেকটা জিনিস লেভেল 3 এর ভাই এরকম একটা জিনিস ভাই এ আমার পয়েন্ট তো কমেও নাই রে তার মানে ওই পয়েন্ট পর্যন্ত যাইতে পারলে আমাদের এই জিনিসটা আনলক হবে আমাদের জন্য আর আনলক হলে ভাই সবথেকে বেস্ট লেভেলের গানগুলো পেয়ে যাবো পুরোপুরি ফ্রিতে ভাই AWM Y আর অন্যান্য সবকিছু লেভেল 3 এর ছিল ভাই রে ভাই দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা স্পেশাল জিনিস রয়েছে কিন্তু আমাদের সামনে একটা আরে খারাপ রে ঠুয়াটা মারবো একটু মাথার মধ্যে লাগলে কি তো কোনো সমস্যা নাই রকেট দিয়ে চান্দুর গ্লুয়ালটা ফাটিয়ে একটা AWM টুকা মারতে পারলে হইলো ই রে ভাই এইমটা পারফেক্ট টাইমে করতে পারলে হইতো যে গাইস AWM হয় আমরা এ এ এ পাই পাই গণধলাই খেলাম ভাই কি রে আর এখানে আমাদের এই যে নতুন যে ইভেন্টের পয়েন্টে এসেছি এইখানে কিন্তু আমাদের টোটাল মিলে দেখাচ্ছিল মনে হয় 3000 মতো পয়েন্ট না তারা ওইটা আমি একটু পরে দেখতেছি এইখানে এই তো গাইস 3000 মতো পয়েন্ট আর আমাদের কাছে আছে কত টোটাল 3500 তার মানে এটা তো আমরা ইউজ করতে পারবো এটা ওই যে আমাদের এই এইটা তো দেখছিল ও উঠতেছে ভাই র‍্যাঙ্কের ভিতরে এটা উঠতেছে কি রে ভাই এটা কেমনে পসিবল ভাই এটা কোন কি একটা মুডে জানি দেখেছিলাম ভাই কোন কোন মুড ছিল এটা ভুলে গেছি আমি নামটা কিন্তু ভাই রে ভাই ওই মুডে আমি চালিয়েছিলাম এটা এটাতে গুলিও করা যাইতেছিল কিন্তু গুলিতে এখানে করা যাইতেছে না
ভাই পয়েন্ট লিডারের একটা নতুন ইভেন্ট এসেছে ভাই, ওইটাও হইতেছে। আমি বারবার করে পয়েন্ট লিডার কিভাবে হয় রে, এটা কোন পয়েন্টের মাধ্যমে হয় তো জানি না। আচ্ছা নিচের পয়েন্টের মাধ্যমে নাকি আমাদের কিলের মাধ্যমে আমি জানি না, কিন্তু ভাই কি চলতেছে কি ভাই রে ভাই, আকাশে উড়ে বেড়াইতেছে ভাই র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে একটা জেট বিমানে করে ইম্পসিবল জিনিসপাতি করতেছে ভাই। এই এই ফ্যাক্টরির মধ্যে এনিমি আছে গাইজ, এইটা এটা কিভাবে করে উঠতেছে দেখছো? এটা না ওই গ্লাইডারের সিস্টেম অ্যাড করছে ভাই, গ্লাইডার যেমন না একটু নিচে যদি বেশি নিচে থাকে তাহলে যে গ্লাইডার একেবারে স্লাইড হয়ে নিচে চলে যেত, আর যদি সমতল থাকে তাহলে সমানভাবে যেত। ওই রকম আমি যত উঁচার দিকে যেতেছি তত এটা আরো বেশি উঁচায় উঠতেছে এরকম। ইজেক্টর চিপ দিছি, এটা কি আবার উঠা উঠা যাবে নাকি একবারই? একবার যদি নেমে যায় তাহলে মানে উঠা যাবে না। না তারা তো চান্দুকে এইটাকে আগে মাইটটা দিয়ে নেয়। আব্বে খারাপে, আচ্ছা কোনো সমস্যা নাই চান্দু, এটারে বের হইলেই মারতে দিব। ইয়েস সম্রুদা, তারা তো এটা 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 একটু পরে দেখতেছে গাইস, এই চান্দুটা আগে একটু ক্লিয়ার করে নেই। আমার মনে হইতেছে ভাই এটা এখনো পর্যন্ত আসে কেন, তার মানে আর একবার ইউজ করতে পারবো মনে হয় আমরা। আমি ভাবছিলাম নামলেই মনে হয় শেষ, কিন্তু না বারবার ইউজ করতে পারবো। আর একটা এনিমি আসে পড়ছে রে, খারাপ এদিক দিয়ে উঠবে তো মনে হয় নাকি, কোন জায়গায় আওয়াজটা পাইতেছে কোন জায়গায়, এদিক দিয়ে উঠতে পারবো না ভাই, উঠতেছে ভাই উঠতেছে। তারা তো এই চান্দুদেরকে আগে মেরে নেই ভাই, এটা কি দেখতেছি কি চান্দু তো গ্যাপ। আরে আর মুখের সামনে সেকেন্ডের মধ্যে গ্লোয়ালটা লাগালো, নাইলে গ্যারান্টি সহকারে এটা ডেট ছিল। একটা টমেটো ওরে লাভ দিতেছে খারাপগুলো, তারা ধরো এখান দিয়ে পারফেক্ট একটা টমেটো। আহা আবারও পয়েন্ট লিডার হয়ে গিয়েছি গাইস আমরা, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই চান্দুদেরকে মারা লাগবে, মারতে তো পারতেছি না, চান্দুরা তো এই পাশে। ওকে ওকে গাইজ, আমি ঠুয়া না খাইলে হইলো চান্দু। আরে ইয়ার আমি তো উল্টা খেয়ে যাবো মনে হইতেছে, দুইজনে মিলে যেভাবে করে এম করে রাখছে ভাই আমি উল্টা খেয়ে যাবো। ধরো গাইজ একজন না পুরোটা রাস্তা ঘুরে আসতেছে, ও ভাবছে ওকে আমি দেখিনি। কোনো সমস্যা নাই চান্দুরে, কোনো রকম একটা টুকি যদি মারতে পারে আর কিচ্ছু লাগবে না ভাই, একটা টুকি মাইরে তারপর যে MP40 দিয়ে আমি একটা দিয়ে দিবো। যাক তুমি তো ডেড, তার মানে তোমার টিমমেট যাবে তোমাকে রিভাইভ করার জন্য। কই তোমাকে ওই দিক দিয়ে যায়নি, তার মানে তো রিভাইভ করার জন্য মানে রিভাইভ পয়েন্টই তো যাবে না, ভেন্ডিং মেশিনের দিকে যেতেছে যেটা ভাবছিলাম। একটা টোকা খাইছে, এদিক দিয়ে বের হয়ে আর একটা টোকা খাবে, লেটস গো ভাই। আর এখন আমি আবারও উড়ে যেতে পারবো ভাই, এটার কোনো শেষটাই নাকি, এটা আনলিমিটেড উঠতে পারবো নাকি ভাই? আর কোনো কথা, আমার পার্সোনাল একটা জেট বিমান হয়ে গেছে ভাই এটা, ভাই র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে কি করে বেড়াইতেছে, কতক্ষণ ধরে চেষ্টা করতেছে কিন্তু এইটার উপরে উঠতেই পারতেছি না ভাই দৌড়ো। আচ্ছা মেবি ওই যে যেই গ্লাইডারের সিস্টেমটা বললাম না, এর জন্য মেবি এটার উপরে উঠতে পারতেছি না, নাকি এটার উপর আদৌ উঠা যায় গাইস আমাকে একটু জানাই তো। তাইলে এটা দিয়ে উঠে, এখানে কি লেখা আছে, ফোর্স ল্যান্ডিং দ্য স্কাই বাস্টার। ইয়াস স্কাই বাস্টার এটার নাম, আমি ভুলে গিয়েছিলাম ভাই। কিন্তু 3-2-1 কাউন্টডাউন করুক। এ ভাই 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 নামাই দিতেছে, খারাপ ইচ্ছা করে নামাই দিতেছে মানে ফোর্সফুললি। কিরে চান্দু নামাই দিল কেন, এখনো আসে তো স্কাইবাস্টারকে আর ইউজ করা যাবে না নাকি, বুঝলাম না কাহিনি, নামা দিল আমাকে ভাই, ওটা চলে যাবে গাইজ। আর আগে এই চান্দুকে মাইকটা দিয়ে নিই। ও ও ভাই 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 ভাই, এই সামনের দিকে আরেকটা রয়েছে, এক কাজ করি সামনেরটার আগে মাইকটা দিই। তারা চান্দু আবার উপরে আটকে গেছে কেন, ওইটাতে নিব গাইজ আপাতত, সামনেটা মেরে নেই, তারপরে যে এটা চেষ্টা করবো আবার আমরা উঠতে পারবো নাকি এটা দেখবো ঠিক আছে। এই তো চান্দুকে পাইছি, আর খারাপে এদিক দিয়ে চলে কেন গেলা, হুট করে সারপ্রাইজটা দিব, তারও হুট করে সামনে যাবো। তারপর আজ যে একটু মাইট দিও, ওকং বলতেছে তোরো ভাই, আমাদের ওরিয়নটা ইউজ করবো ভাই, লেটস গো গাইস গাইস গাইস। ধরো আমাদের সামনের দিকে যাওয়া লাগবে, আর এখানে একটা এনিমি ছিল, এই চান্দুরে মাইটটা দেওয়া লাগবে, তারপরে যে আমরা স্কাইবাস্টারটা ইউজ করবো ঠিক আছে। আরে মনস্টার ট্রাকে চলে যাইতেছে, ওকে চান্দু তুমি চলে যাও তাড়াতাড়ি করে, আমি একটু দেখি আমাদের স্কাইবাস্টারটা আদৌ ইউজ করা যাবে কিনা। এটাকে আমাকে কিরে পিছনা মনস্টার ট্রাক আইসে পড়ছিল, চান্দু পুরোটা রাস্তা ঘুরে আবার আইসে পড়ছে, তোরো ভাই এটা নিচের দিকে যাইতেছে। গাইজ এই ছিল আমাদের গেমে আসা নতুন ফিচারগুলো চেক করার ভিডিওটা ভাই, প্রত্যেকটা ফিচার একেবারে বেস্ট লেভেলে ছিল ভাই, নতুন কি একটা আপডেট এসেছে গেমের ভিতরে। যে গাইজ এই ফিচারগুলো ইউজ করে কিন্তু অনেক ইউনিক লেভেলের ভিডিওগুলো বানানো যেতে পারে, ইউনিক লেভেলের চ্যালেঞ্জ করা যেতে পারে। তো ওই চ্যালেঞ্জের আইডিয়াগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, কোনটা দিয়ে কী করা যেতে পারে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টো হলে একটা কমেন্ট চাই, যারা তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্ত, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।